হ্যালো বন্ধুরা, আমি উত্তরি এসে গেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর দেখো, এই যে ভিডিও করতে গেলে ওই যে ফ্যানটা অফ করতে হয় না, মাথার উপর আওয়াজ হয়, সেই জন্য খুব বিরক্ত লাগে জানো। এই গরমকালে ভিডিও করতে মানে কি বলবো, মানে একদম ভালো লাগে না। তো যাই হোক, সেসব তো গেল আমার না ভালো লাগার কথা। তো আজকে তোমাদের ভালো লাগার জন্য আমি নিয়ে এসেছি একটা নতুন টপিক। তো চলো, বেশি কথা না বলে আমি আমার ভিডিওটা স্টার্ট করে দিই। তো চলো বন্ধুরা, আমি বলেছি আজকে একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব, কিন্তু সেটা কতটা নতুন তোমাদের কাছে আমি কিন্তু জানি না। তো নতুন মানে আমি বলতে চাইছি আমি ভিডিওটা নতুন ভাবে আপলোড করছি তাই। তো তোমরা এই টপিকটার সাথে সবাই খুব পরিচিত, সেটা হচ্ছে গোধূলি লগ্ন। তো চলো গোধূলি লগ্ন সম্পর্কে সমস্ত কিছু ডিটেলসে আমরা জেনে নিই। তো প্রথমেই জানতে হবে গোধূলি মানে কি আর লগ্ন মানে কি। তো গোধূলি মানে হচ্ছে কোন সময়টা জানো, যে সময়টা সূর্যাস্ত হয়, আর সেই সময়টা কিন্তু গরুর পাল তাদের খুর দিয়ে ধুলো উড়িয়ে ছুটে কিন্তু তাদের ঘরে ফেরে। তো সেই সময়টায় প্রচুর ধুলো ওড়ে, আর এই সময়টায় কিন্তু সূর্যের আলোটা একটা সোনালি আভার মতো ছড়িয়ে পড়ে চারদিকে। তো সেই সময়টাকেই কিন্তু বলা হয় গোধূলি লগ্ন। আর এই গোধূলি লগ্ন স্থায়িত্বকালটা এবার আমরা জেনে নিই চলো। এটা হচ্ছে সূর্যাস্তের ঠিক 12 মিনিট আগে থেকে সূর্যাস্তের ঠিক 12 মিনিট পর অবধি এর স্থায়িত্বকাল। এবার আমি তোমাদের বলি যে লগ্ন মানে কি। লগ্ন মানে কিন্তু মুহূর্ত বলা যেতে পারে বা সময়। তো গোধূলি লগ্ন মানে তোমরা মোটামুটি বুঝতে পারলে, আর গোধূলি লগ্ন তোমাদের সাথে পরিচিতই আছে, কারণ সবাই আমরা বিয়ে বাড়ি গেছি কোনো না কোনো বিয়ে বাড়িতে। তো গোধূলি লগ্নে বিয়ে হয়েছে এমন বিয়ে বাড়িও আমরা খেয়েছি বটে। তো সেই গোধূলি লগ্নে কেন বিয়ে দেয়া হয়, বা গোধূলি লগ্ন বিবাহের জন্য শুভ কি অশুভ, বা কোন সময়গুলো গোধূলি লগ্নে শুভ বা অশুভ, সেইটুকু কিন্তু একটু জানবো আমাদের এই ভিডিওতে। তো চলো বন্ধুরা, আমরা এই ভিডিওতে জেনে নিই সেটা। তো গোধূলি লগ্ন বিবাহের জন্য কিন্তু ভীষণ ভীষণ শুভ। কিন্তু গোধূলি লগ্ন কখন নির্বাচন করা হয় জানো? যখন বিবাহ কার্য আবশ্যিক হয়ে পড়ে, অথচ কোনো শুভ লগ্ন হাতে থাকে না বা পাওয়া যায় না, তখন কিন্তু এই গোধূলি লগ্নটাকেই নির্বাচন করা হয় বিবাহের জন্য। তখন কিন্তু বিবাহের জন্য এই লগ্নটা শুভ। এবার বলি, যদি অন্য কোনো লগ্ন অ্যাভেলেবেল থাকে, তখন কিন্তু গোধূলি লগ্নে আর বিবাহ হয় না, তখন ওই লগ্নেই বিবাহ হয়। আর গোধূলি লগ্নে বিবাহ করার সময় আমি বললাম যে আবশ্যিক যখন বিবাহ কার্য হয়ে পড়ে, তখনই একমাত্র গোধূলি লগ্নে বিবাহ হয়। তো এই লগ্নে বিবাহ করার সময় কিন্তু বার, তিথি, নক্ষত্র, বৃষ্টিভদ্রা এই দোষগুলো থাকলেও সেগুলো কিন্তু ইগনোর করা হয়, তাহলেও কিন্তু বিবাহ অশুভ হয় না, ঠিক আছে, শুভই হয়। আর এই বিবাহ কার্য গোধূলি লগ্নে শুভ হয় আমি তো বললাম, কিন্তু কিছু কিছু জিনিস আছে সেগুলো মেনে চলতে হবে। যেমন ধরো অঘ্রাণ মাস, শ্রাবণ মাস, তারপরে মাঘ মাস, এই মাসগুলো কিন্তু গোধূলি লগ্নতেও বিবাহ অশুভ হয়। আর আর যে বাকি মাসগুলো রইল, সেই সময়ে সেই মাসগুলোতে শনিবার আর বৃহস্পতিবার কিন্তু গোধূলি লগ্নে বিবাহ করা অশুভ হয়। তো আগেকার দিনে জানো কি হতো, এই গোধূলি লগ্নে কিন্তু রাজা মহারাজারা শপথ নিতেন, ঠিক আছে। তো চলো, এ তো গেল আগেকার দিনের কথা। তবে আগেকার দিনের আরও কিছু কথা তোমাদের সাথে আমি শেয়ার করি। যেমন আগেকার দিনে তোমরা হয়তো শুনেছো মা ঠাকুমাদের কাছে, এখন তো সব কি বলবো মেকআপের যুগ এসে গেছে, কিন্তু আগে তো সেসব ছিল না। তো আগে কিন্তু বিয়ে হওয়াটা বেশিরভাগ গোধূলি লগ্নেই হতো, আর এই যে পাত্রী দেখা বা কোণে দেখার ব্যাপারটা থাকে, তখনও কিন্তু মেয়ের বাড়ির লোকেরা কিন্তু ওই গোধূলি লগ্নটাতেই মেয়ে দেখতে আসতে বলতো। তো তোমরা তো বুঝতে পারলে গোধূলি লগ্নের মাহাত্ম্য কতটা। আর এই সময় আসতে বলার কারণটাও তোমরা তো জানো, যে ওই সোনালি রঙের আভাটা গায়ে পড়ে কিন্তু সবাইয়ের রঙই কিন্তু একদম উজ্জ্বল দেখায়। তো এই জন্যে গোধূলি লগ্নটাকেই কিন্তু নির্বাচন করা হয় কনে দেখার জন্যে বা বিবাহের জন্যে। তো কনেকে বা হবু পাত্রীকে কিন্তু ভীষণ সুন্দর মানায়। আর এই গোধূলি লগ্ন আমি যে তিনটে মাস বললাম সেগুলো ছাড়াও বাকি মাসগুলোতে শুভ বললাম, কিন্তু তবুও সব থেকে বেশি শুভ যে মাসগুলো সেগুলো আমি তোমাদের একটু জানিয়ে রাখি। সেটা হচ্ছে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ় আর ফাল্গুন। এই চারটে মাস কিন্তু খুব শুভ গোধূলি লগ্নে বিবাহ করার জন্য। আর ওই যে মনে করিয়ে দিয়েছি যে এই মাসগুলোতেও কিন্তু শনি বা বৃহস্পতিবার গোধূলি লগ্নে বিবাহ করা যাবে না। তো তোমরা ভালো করেই বুঝতে পারলে যে কিভাবে
গোধূলি লগ্নে বিবাহ সম্ভব বা কি কারণে গোধূলি লগ্নে বিবাহ দেয়া হয়, এটা শুভ না অশুভ। তো আমি আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। তো যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো, আর যদি খুব 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 ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে পুরোটা দেখে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও, তাহলে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশান তোমার কাছে সবার আগে পৌঁছবে। আর বন্ধুরা, তোমরা আমাকে দেখে বুঝতে পারছো চশমাটা পরে আছি, কারণ দেখো এই যে এই চোখটা ফুলে গেছে, কি হয়েছে আমি জানি না, চোখ লাল হয়ে গেছে। তো সেই জন্য আমি ভিডিওটা মানে এইভাবে করছি, নাহলে একটু মুখের কাছে নিয়ে এসেই করতাম। তো যাই হোক, ক্ষমা করে দিও, একটু ইগনোর করো, ঠিক আছে? তো বন্ধুরা, আজকে চলি, আবার আসবো নতুন ভিডিও নিয়ে।